অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আমি জানাই। এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই শুভ দীপাবলি থেকে, অর্থাৎ এই 14ই নভেম্বর 2020, এই দীপাবলি থেকে এই 7টি রাশির কপাল খুলতে চলেছে। কোন এই 7টি রাশি আমি এই ভিডিওতে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে 14ই নভেম্বর 2020 এই দীপাবলি মহাপর্ব উৎসব, গোটা ভারতবর্ষব্যাপী লক্ষ্মী পুজো হয় এবং বেশ কিছু জায়গাতে কালী পুজো কিন্তু হয়। এটা দীপান্বিতা অমাবস্যা, সবথেকে বড় এই অমাবস্যা। এই জন্য এই অমাবস্যাতে মা কালীর আরাধনা করা হয় এবং মা লক্ষ্মীর পূজো যদি করতে পারেন, আপনারা লক্ষ্মীর কৃপা এবং মা কালীর যদি পূজা করতে পারেন, মা কালীর কৃপা, দুই দেবতারই দেবীর কৃপা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ মা কালীরও কৃপা পাবেন এবং মা লক্ষ্মীর, এই দুই দেবীর কৃপা আপনারা পাবেন। অবশ্যই এই দীপাবলির দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন এবং যাদের শনি সাড়ে সাথে চলছে, খুবই ভালো সময় এটা। আপনারা এই দিন সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে শনি সাড়ে সাথী বা আপনার শনির মহাদশা চলছে, অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ দেন এবং গাছটি 7 বার পরিক্রমা করুন। আপনাদের শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া বা শনি যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, সেটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। তো যাই হোক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট দিন, এটাতে আপনারা যে কোনো শুভ কাজ করতেই পারেন। এবং আপনার কোন এই 7 রাশির ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ এই দীপাবলি থেকে কোন 7টি রাশির ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ এই প্রদীপের মতো জীবনে নতুন প্রদীপ আসতে চলেছে, আপনাদের জীবনে নতুন প্রদীপ প্রজ্বলন হতে চলেছে, কোন এই 7টি রাশি আমি এই ভিডিওতে জানাব। কিন্তু প্রত্যেকেরই আমি ঈশ্বরের কাছে কামনা করি, প্রত্যেকেরই যেন দীপাবলি থেকে আপনাদের জীবনটা আলোতে আলোকিত যেন হয়। আগে যা দিন গেছে, এই দীপাবলি থেকে যেন এই সবকটি রাশির কথা আমি বলবো, প্রত্যেক রাশির যেন মঙ্গল হয়। তো আমি বিশেষ যে 7টি রাশির কথা বলতে চলেছি, যেটা কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের বন্ধ ভাগ্য, অনেকে বলে না আমার ভাগ্যটা তালা মারা আছে বা আমার ভাগ্যটা কেউ বেঁধে দিয়েছে, এই বন্ধ ভাগ্য দরজা খুলতে চলেছে এই 7 রাশির। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি ধনুরাশি। ধনুরাশি এই দীপাবলি থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদেরও প্রদীপের আলোর মতো আপনাদের জীবনও আলোতে আলোকিত হতে চলেছে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরও আপনাদেরও এই দীপাবলি থেকে আপনাদেরও ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদেরও বন্ধ ভাগ্য খুলতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এই দীপাবলি থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, অর্থাৎ এই দীপাবলিতে আপনারা যদি সঠিকভাবে পুজো অর্চনা করেন এবং মা লক্ষ্মীর আরাধনা করেন, মা কালীর আরাধনা করেন, আপনাদের কপাল খুলবেই, বন্ধ ভাগ্য আপনাদের খুলবেই। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি এই দীপাবলি থেকে আপনাদেরও ভাগ্য চমকাতে চলেছে। অনেক মকর রাশি ফোন আসে যে স্যার আমার ভাগ্য ভালো হচ্ছে না। আপনারা অবশ্যই এই দীপাবলির দিন আপনারা মা লক্ষ্মী
এবং মা কালীর পুজো অর্চনা অবশ্যই করুন। অন্তত মা লক্ষ্মী বাড়িতে অন্তত আপনারা পুজো করুন, মা কালীর ভোগ আপনারা দিন, কোনো মন্দিরে মা কালীর ভোগ আপনারা দিন, প্রত্যেকেই বলবো আপনারা মা কালীর ভোগ অবশ্যই দিন এই দিন, তাতে কি হবে মা কালীর কিন্তু কৃপা আপনারা পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনারা মা লক্ষ্মী মা কালীর পুজো করুন, বিশেষ করে বাড়িতে লক্ষ্মী পূজা অবশ্যই করুন এবং মা কালীর ভোগ আপনারা অবশ্যই চড়ান, দেখবেন মা লক্ষ্মী ও মা কালীর কৃপা আপনারাও কিন্তু পাবেন। অর্থাৎ এই দিন থেকে কুম্ভ রাশির কপাল খুলতে চলেছে এই দীপাবলি থেকে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কপাল খুলতে চলেছে, আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ আপনারা মা লক্ষ্মী মা কালীর কৃপা আপনারাও পেতে চলেছেন। অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন এবং মা কালীর ভোগ অবশ্যই আপনারা কোনো মন্দিরে দেন এবং অবশ্যই প্রদীপ প্রজ্বলন করুন, প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রদীপটা মাস্ট প্রজ্বলন করবেন। টুনি বাল্ব তো আছে, টুনি বাল্বের থেকেও আপনারা যদি প্রদীপ দিতে পারেন সবথেকে ভালো। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মিথুন রাশির ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ মা লক্ষ্মী মা কালীর কৃপায় আপনাদের এই দীপাবলি থেকে আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে। অর্থাৎ এই দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন, মা কালীর ভোগ দিন, বিশেষভাবে সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার নিরামিষ আহার করুন যদি পারেন, এদিন যদি আপনারা উপবাস থাকতে পারেন আমি বলছি নিশ্চিত নিশ্চিত রূপে আপনারাও কিন্তু মা লক্ষ্মীর মা কালীর কৃপা কিন্তু আপনারা পাবেনই পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদেরও কপাল খুলতে চলেছে এই দীপাবলি থেকে, আপনাদেরও বন্ধ ভাগ্য, অনেকে বলে না যে স্যার আমার তো ভাগ্য খুলছেই না, আপনাদেরও বন্ধ ভাগ্য খুলতে চলেছে, আপনাদেরও আসতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি। অবশ্যই আপনারা মা লক্ষ্মী মা কালীর পুজো আপনারা করুন, অন্তত মা লক্ষ্মীর পুজো গৃহে অবশ্যই সেদিন করবেন এবং মা কালীর ভোগ অবশ্যই সেদিন আপনারা কোনো না কোনো মন্দিরে অবশ্যই দেন, তাতে আপনারা মা লক্ষ্মী এবং মা কালী দুই মায়েরই কৃপা আপনারা পাবেন। সাত্ত্বিকভাবে থাকুন এবং সাত্ত্বিক আহার করুন, বিশেষ করে সেদিন যদি আপনারা ফল এবং জল খেয়ে যদি আপনারা উপবাস করতে পারেন তাতে বিশেষ মা কালী এবং মা লক্ষ্মী কৃপা পাবেন। এটা দীপান্বিতা অমাবস্যা, গোটা ভারতবর্ষব্যাপী কিন্তু লক্ষ্মী পূজা হয়ে থাকে, কিন্তু বেশ কিছু জায়গাতে আপনার কালী পুজো কিন্তু হয়, কারণ এটা হচ্ছে ঘোরতর অমাবস্যা। তো আমি এই ভিডিওতে যে কটি রাশির কথা বললাম শুভ দীপাবলি থেকে কপাল খুলতে চলেছে সে কটি রাশি অবশ্যই আপনারা সঠিক নিয়মে আপনাদেরকে থাকতে হবে, তবেই আপনি কিন্তু কপাল খুলবে। আর যে কোনো রাশির কথা আমি বললাম না তার বলে এই নয় যে তাদের কিছু হবে না, তাদেরও হবে, কিন্তু যে যে রাশি বিশেষ অত্যাধিক শুভ ফল পাবে তাদের কথাই আমি এই ভিডিওতে বললাম, অর্থাৎ অত্যাধিক শুভ ফল যেগুলো পাবে তাদের কথাই আমি, বাদবাকিরও রাশিগুলোরও কিন্তু শুভ হবে। তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার।